ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মথুরাপুরে পথ দুর্ঘটনায় নিহত টেম্পোরারি হোমগার্ডের কর্মী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের অন্তর্গত মথুরাপুর এলাকায় কাজ চলার জন্য এক্সপ্রেসওয়ের একটি অংশ বন্ধ রেখে অপর অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করানো হচ্ছে। সেই এলাকাতে কর্মরত অবস্থায় ছিলেন শ্যামনগর বাসুদেবপুর এলাকার বাসিন্দা শেখ ফিরোজ আলী মণ্ডল নামের এক টেম্পোরারি হোমগার্ডের কর্মী। তাকে একটি দ্রুত গতিতে আসা স্কুটি ধাক্কা মারে। প্রথমে তাকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করলে রাস্তাতেই মৃত্যু হয় টেম্পোরারি হোমগার্ডের কর্মী শেখ ফিরোজ আলী মণ্ডলের। গুরুতর আহত অবস্থায় স্কুটির দুই আরোহীকে ভর্তি করা হয় ব্যারাকপুরের এক হাসপাতালে। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ আলী এবং মথুরাপুর এলাকার বাসিন্দা সাবির মণ্ডল জানান, আমাদের কল্যাণী হাইওয়েও কর্মরত ছিলেন, ডিউটি অবস্থায় ছিলেন পিএইচজি শেখ ফিরোজ আলী মণ্ডল, বাবার নাম শেখ আকবর আলী মণ্ডল। মানে রাস্তাটা গার্ড, যেটা রাস্তা তো এখন কাজ চলছে, একটা রাস্তা বন্ধ ছিল, একটা রাস্তা গার্ড করার জন্য গেছিল। তা উল্টো দিক থেকে একটা মানে আমাদের বাসুদেবপুর থানা থেকে কল্যাণী হাইরোড হয়ে ওয়ালেসের দিকে যাচ্ছিলেন গাড়িতে, স্কুটি, দুটো দুজন ব্যক্তি ছিলেন গাড়িতে। ও ও সম্ভবত ওকে নাকি বাঁচাতে যাচ্ছিলো, একটা চার চাকা গাড়ি ও স্কুটিটাকে মেরে দেবে বলে ওকে সাইড করতে গেছিলো, কিন্তু ওই গাড়িটাও প্রচণ্ড স্পিড থাকার জন্য ওকে ডাইরেক্ট মেরে দেয়, যার জন্যে ও ওখানে পড়ে গিয়ে ওর ব্লিডিং শুরু হয়ে যায়। ওখান থেকে আমরা গ্লাক্সিতে নিয়ে যাই, গ্লাক্সি থেকে তারপরে আমরা দিশানে নিয়ে চলে গেছিলাম। দিশানে ওখানে গিয়ে মৃত মারা গেছে। পারিবারিক অবস্থা এই আপনার এর উপরেই চলে, সংসার এর উপরেই চলে, দুটো বাচ্চা আছে, একটা 9 বছর, তার থেকে একটা ছোট। আমরা তো এখানকার লোকাল বাসিন্দা, আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত রাতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে ওইখানে যে ডাইভারশন হয়ে রয়েছে ওই ডাইভারশনের জন্য বিশেষ করে টায়ার হয়ে যাচ্ছে, এই জন্য আরো অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আর সেকেন্ড ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, সব ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, যে কারণে আরো বেশি করে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। প্রতিদিন সেম, গত পরশু দেখেছি, তার আগের দিন দেখেছি, আজকেও সেম দেখলাম। এই নিয়ে মোটামুটি 3টে অ্যাক্সিডেন্ট আমাদের চোখে একদম সেম জায়গায় হয়েছে। এখন ডাইভারশনের জন্য কিছুটা হচ্ছে, তারপর এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রয়েছে, তার সঙ্গে ধরে রাখুন এই রাস্তাটা, এখানে লোকে বুঝতে পারছে না কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আসবে, হাইওয়ের কাজ চলছে, এই সবের জন্য এরকম পরিস্থিতি। দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমাদের তো রীতিমতো আমরা তো ভয় পাচ্ছি, মানে আমরা রীতিমতো সবসময় এই রাস্তায় যাতায়াত করি, আমরা বাইক টাইক নিয়ে দৌড়তেই পারছি না ভয়ে, মানে মানে রাতের বেলা দৌড়তেই পাচ্ছি না, সন্ধ্যের পর ভয় বেরোতে পারছি, এত দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।